হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। তো দেশ ও রাজ্যের গুরুত্বপূর্ণ খবরগুলি জানার জন্য আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং আমার ভিডিওগুলি লাইক করবেন এবং শেয়ার করবেন। রাজ্যের বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না ফাইনাল সেমিস্টার, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে সহমত উপাচার্যরা। করোনার জেরে নেওয়া হবে না ফাইনাল সেমিস্টারের পরীক্ষা, আগের পরীক্ষার প্রাপ্ত নাম্বারের পার্সেন্টেজের ভিত্তিতে মূল্যায়ন হবে, আর এই নাম্বার দিয়েই পাস ফেলে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। শনিবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে এই মন্তব্যে সহমত পোষণ করেছে সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও। সূত্রের খবর, এরপর এই প্রস্তাব পৌঁছবে মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর সিলমোহর পড়লে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আজ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের নিয়ে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী, যার মূল বিচার্য বিষয় ছিল ফাইনাল সেমিস্টার, কারণ ইতিমধ্যে তাদের পরীক্ষার সময় পেরিয়ে গিয়েছে। উপরোক্ত সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষ চালু করার কথা ভাবছে ইউজিসি, ফলে আলোচনার ভিত্তিতে সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এই বিষয়ে সহমত হন যে এই মুহূর্তে ফাইনাল সেমিস্টার দেওয়ার জন্য কোনো ছাত্র বা ছাত্রী কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আসতে হবে না। কাজে এই করোনা আবহেও কীভাবে কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে চলছে ভাবনা চিন্তা। সেক্ষেত্রে কীভাবে হবে এই মূল্যায়ন, জানানো হয়েছে আগের সেমিস্টারগুলোয় ছাত্রছাত্রীদের প্রাপ্ত নাম্বারের 50% নাম্বার দেওয়া হবে এবং বাকি 50% নাম্বার কীভাবে দেওয়া হবে তা কলেজ পরিকাঠামো ও ছাত্রছাত্রীদের অবস্থানের ভিত্তিতে ঠিক করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সেটা হোম অ্যাসাইনমেন্ট, ফোন ভাইবা বা অনলাইন প্রজেক্টের মাধ্যমেও হতে পারে। তবে কোনোভাবেই ছাত্রছাত্রীদের ক্যাম্পাসে আসতে হবে না বলেই জানানো হয়েছে। মেয়েদের বিয়ের ন্যূনতম বয়সে বদল সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র। আইন প্রশাসন পুলিশের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেও লুকিয়ে নাবালিকার বিয়ে দেওয়ার রীতি আছে এই দেশে, কিন্তু তাতে সমস্যার মুখোমুখি হতে হয় সেই নাবালিকাকে। বন্ধ হয়ে যায় পড়াশোনা, অথবা সন্তানের জন্ম দিতে গিয়ে কিশোরীর মা বা সন্তানের শরীরে সমস্যা দেখা দেয়। এই সমস্যার সমাধান করতে এবার নতুন পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। মেয়েদের বিয়ের বয়স পুনর্বিবেচনা করতে চলেছে কেন্দ্র। এ বিষয়ে টাস্কফোর্স গঠন করেছে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক। টাস্কফোর্সের মাথায় রয়েছে নীতি আয়োগ, মহিলাদের বিয়ের বয়স সহ মাতৃত্ব সংক্রান্ত বিষয়, সন্তান জন্মের পর পুষ্টি সংক্রান্ত বিষয় আলোচনার জন্য 10 সদস্যের একটি দল গঠন করা হয়েছে। প্রসঙ্গত 1978 সালে মহিলাদের বিয়ের ন্যূনতম বয়স 18 ও পুরুষদের বিয়ের ন্যূনতম বয়স 21 নির্ধারণ করা হয়। এর আগে মেয়েদের বিয়ের বয়স ছিল 15 বছর, কিন্তু বর্তমান আর্থসামাজিক পরিকাঠামোর কথা বিবেচনা করে নিয়ম বদল করতে চাইছে কেন্দ্র। 18 থেকে বাড়িয়ে ন্যূনতম বয়স 21 করার কথা বিবেচনা করছে সরকার। আরও বাড়ল স্কুল বন্ধের মেয়াদ, ঘোষণা শিক্ষামন্ত্রীর। আরও এক দফা বাড়ল স্কুল বন্ধের সময়সীমা। করোনা সতর্কতা বিধি মাথায় রেখে স্কুল বন্ধ রাখার মেয়াদ আরও বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর আগে স্কুল বন্ধের মেয়াদ বাড়ানো হতে পারে বলেও ইঙ্গিত দিয়ে রেখেছিলেন মুখ্যমন্ত্রী। গতকাল উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে শিক্ষামন্ত্রী জানান একাডেমিক সেশন এখনই চালু হবে না, অন্যান্য রাজ্যগুলি কী পদক্ষেপ নিচ্ছে তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে। স্বাস্থ্যবিধি মেনেই সমস্ত রকমের পদক্ষেপ নেওয়া হবে, পড়ুয়াদের স্বাস্থ্যের সঙ্গে কোনোভাবে সমঝোতা করা যাবে না বলেও জানিয়েছেন তিনি। উপাচার্যদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন সমস্ত করোনা সতর্কতা মেনে কীভাবে নতুন করে পঠন পাঠন শুরু করা যায় তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। স্বাস্থ্যবিধির উপর গুরুত্ব আরোপ করে শিক্ষামন্ত্রী জানান করোনা পরিস্থিতি বিবেচনা করে আগামী জুলাই পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকবে, ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের উপর জোর দেওয়া হবে, শিক্ষক পড়ুয়ারা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে তারও বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন এই সংকট সময়ে আমাদের প্রধান লক্ষ্য ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মীদের স্বাস্থ্য সুরক্ষিত রাখা। আমরা জুলাই মাসে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি এবং উচ্চশিক্ষায় যে সমস্ত পরীক্ষাগুলি আছে সেগুলি সম্পর্কে দ্রুত ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। করোনা সংক্রমণের আরও নতুন 2টি উপসর্গ জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। করোনা সংক্রমণের আরও 2টি উপসর্গের কথা জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী হঠাৎ স্বাধীনতা এবং ঘ্রাণশক্তি হ্রাস পাওয়াও করোনা সংক্রমণের নতুন উপসর্গ হিসেবে গণ্য করতে হবে। এর আগে করোনা সংক্রমণের বেশ কিছু উপসর্গের কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেগুলি হলো জ্বর, কাশি, সর্দি বা বুকে কফ জমা, ক্লান্তি, শ্বাসকষ্ট, পেশিতে ব্যথা এবং গলা ব্যথা, ডায়রিয়া। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেওয়ার আগে স্বাধীনতা বা ঘ্রাণশক্তি কমে যাওয়ার মতো উপসর্গ বেশ কিছু করোনা রোগীর মধ্যে দেখা গিয়েছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গত শনিবার পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 3,08,993 জন।
তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 1,54,330 জন। উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাসের দাম নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের। করোনা আবহে মধ্যবিত্তের সংকট কাটাতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় 3 মাসের রান্না গ্যাসের দাম গ্রাহকদের অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা করেন কেন্দ্রীয় সরকার। পরপর 2 মাসে গ্যাস তোলার আগে এই টাকা ঢুকেছে গ্রাহকদের অ্যাকাউন্টে, কিন্তু এ মাসে উজ্জ্বলা যোজনায় সেই টাকা আগাম আর মিলবে না বলে জানা গিয়েছে। তার পরিবর্তে গ্যাস কেনার পরেই সেই অর্থ জমা হবে গ্রাহকদের অ্যাকাউন্টে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউন জারি হলে আর্থিক সংকটের মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। এই সমস্যা কাটাতে এপ্রিল থেকে জুন পর্যন্ত 3 মাস প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাসের শুরুতে বাজার দর অনুযায়ী 14.2 কেজি রান্নার গ্যাসের দাম গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। সেই মতো এপ্রিল মাসে উপভোক্তাদের অ্যাকাউন্টে জমা হয় নির্দিষ্ট অর্থ, তবে এর সঙ্গে জুড়ে দেওয়া হয় একটি শর্ত, প্রথম মাসে গ্যাস তুললে তবেই মিলবে পরের 2 মাসের অর্থ। সরকারের সিদ্ধান্ত মতো এপ্রিল মাসে যে সমস্ত গ্রাহকরা গ্যাস তুলেছিলেন তাদের অ্যাকাউন্টে মে মাসেও গ্যাসের টাকা জমা হয়ে যায়। সেই হিসাবে মে মাসে যারা গ্যাস তুলেছিলেন জুন মাসেও তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা ছিল, কিন্তু গ্রাহক ও ডিলাররা অভিযোগ করেন মে মাসের টাকা খরচ করে জুন মাসের টাকা পাননি গ্রাহকরা। তেল সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে জুন মাসের গ্যাস কেনার পরই সেই টাকা ঢুকবে গ্রাহকদের অ্যাকাউন্টে। 100% মাস্ক ব্যবহারেই আটকানো যাবে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ, জানালো গবেষণা। মাস্কের গুরুত্ব ক্রমে অপরিহার্য হয়ে উঠেছে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য। কার্যত গোটা বিশ্বে মাস্ক পরা এখন বাধ্যতামূলক হয়ে গিয়েছে। নতুন একটি গবেষণায় জানা গিয়েছে সবাই যদি মাস্ক পরেন তাহলে অদূর ভবিষ্যতে করোনার নতুন কোনো ঢেউ আসবেই না। করোনা ভাইরাসের প্রথম ঢেউয়ে জর্জরিত গোটা বিশ্ব, এখন বিশেষজ্ঞদের আশঙ্কা দ্বিতীয় ঢেউ বা সেকেন্ড ওয়েভের। 100 বছর আগে স্প্যানিশ ফ্লু যখন হানা দিয়েছিল তখন প্রথম ঢেউর থেকে বেশি মারণ ছিল দ্বিতীয় ঢেউটি। সেই কারণে করোনা ভাইরাস নিয়েও বিশেষজ্ঞদের চিন্তা বেড়েছে। তবে কেমব্রিজ আর গ্রিনিচ বিশ্ববিদ্যালয় এই সংক্রান্ত নতুন যে গবেষণা করেছে তাতে দেখা যাচ্ছে আগের থেকে আরও বেশি অপরিহার্য হয়ে উঠতে পারে মাস্ক, কারণ শুধুমাত্র মাস্ক ঠিকঠাক পড়লেই ভবিষ্যতে এই ভাইরাসের প্রাদুর্ভাব পুরোপুরি আটকে যাবে। গবেষকরা জানিয়েছে ভবিষ্যতের প্রাদুর্ভাব আটকাতে গেলে ভাইরাসের পুনরুৎপাদন ক্ষমতা 1-এর নিচে নামতে হবে, অর্থাৎ একজন সংক্রমিত ব্যক্তি থেকে যদি গড়ে 1 জনেরও কম সুস্থ ব্যক্তি সংক্রমিত হন তাহলে ভবিষ্যতে করোনার প্রাদুর্ভাব হবে না। গবেষকরা বলেছেন ভাইরাসের পুনরুৎপাদন ক্ষমতা 1-এর নিচে নামাতে গেলে শুধুমাত্র লকডাউনে কাজ হবে না, লকডাউন মানার থেকেও বেশি জরুরি বাধ্যতামূলকভাবে মাস্ক পরা। গবেষকরা বলেছেন শুধুমাত্র উপসর্গ দেখার পর মাস্ক পরার ব্যাপারটি যতটা ফলপ্রসূ তার দ্বিগুণের বেশি ফলপ্রসূ হয় যদি কোনো ব্যক্তি ঘরের বাইরে বেরোলেই সবসময় মাস্ক পরে থাকেন। গবেষকরা সাফ বলে দিয়েছেন যে কোনো ধরনের মাস্কই সাধারণ মানুষ ব্যবহার করতে পারে, সেটা ক্লিনিক্যাল মাস্ক নাও হতে পারে, এমনকি বাড়িতে থাকা কাপড়ের অংশবিশেষকেও মাস্ক হিসেবে ব্যবহার করা যেতে পারে, রুমালকেও মাস্ক হিসেবে ব্যবহার করা যেতে পারে। বন্ধুরা, আজ এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলি লাইক করবেন এবং শেয়ার করবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।